রেস্টুরেন্ট টিচার্স, দয়া সমস্ত লাইভটা দেখবেন, অবশ্যই শুনবেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন। আর আগামীকালকের মিটিংয়ে সকলেই আসুন, সমস্ত পার্শ্ব শিক্ষক আসুন, ফ্যামিলি সহ। আমার ওটাই 8:05 শুরু হয়েছিল, 8:00। কালকে 12:00 থেকে শিয়ালদা। আপনি 12:00 পৌঁছাবেন শিয়ালদা, তাই তো? 12:00 থেকে মিটিং শুরু হবে আমাদের। বলছি দাদা, আর এই কাটুন, আমি ঢুকি ওদিকে, নাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর আবার প্রিয় পার্শ্ব শিক্ষক, বিশেষ করে মাদ্রাসা পৌরসভা, স্থায়ী শিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, সাথী বৃন্দ, আশা করি ভালো আছেন। অলক বাবুর সাথে কলে ধরেছিলাম, উনি ব্যস্ত আছে, একটা লাইভে প্রোগ্রাম করবেন। পার্শ্ব শিক্ষক সঞ্জয় সমিতির যে ফেসবুক পেজ আছে, সেখানে প্রোগ্রাম করবেন, তা আপনারা সকলে ওই লাইভে ঢুকে যান। বন্ধুরা, আমি বিদ্যাশালী শেখ, অলক কুমার মহাশয় আমার জন্য একটু প্রার্থনা করেছেন সকলের কাছে, যে আমি যেহেতু চরম অসুস্থ, মৃত্যুপথ যাত্রী, সুইসাইড অ্যাটেম্পটের একজন পেশেন্ট, আমার মাথায় প্রবলেম, ব্রেনে দুবার স্ট্রোক, আমার দুচোখ 80% ড্যামেজ হয়ে গেছে, কোনো রকমে দেখতে পাই, মানে 20% দৃষ্টিশক্তি আছে, 80% লস, আমার ডান সাইডটা প্যারালাইজ, আমার এই স্ট্রোক হওয়ার কারণে ভিতরের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পার্টস, যেমন বৃক্ক, লিভার বা কিডনি, লিভার বা কিডনি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং খুব ঘুরে ঘুরে পেশাব হয়ে যাচ্ছে, যদিও সুগার পরীক্ষায় এখনও ধরা পড়েনি, সুগার নেই, কিন্তু ঘুরে ঘুরে পেশাব হচ্ছে, 5-10 মিনিট পরপর পেশাব হচ্ছে, মানে হয় বৃক্ক, তাই লিভার, তাই কিডনি ড্যামেজ হয়েছে, আর বুমি বুমি ভাবায় সবসময় গা বুমি বুমি করে, তারপরে অনেক অসুবিধা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন প্রত্যেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, এবং আমার জন্য কিছুটা হেল্প করবেন, 100-200, অনেকজন 200 দিচ্ছেন, অনেকজন 100 দিচ্ছেন, অনেকজন 500 দিচ্ছেন, 500 সংখ্যাটা অনেক কম, কয়েকজন দিয়েছেন, তা আপনারা একটু হাত বাড়াবেন সাহায্যের, আমার পাশে আমাকে বাঁচানোর জন্যে। যারা SSKMSK মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু, তারা একটু সাহায্যের হাত বাড়াবেন, স্থায়ী শিক্ষকরাও একটু হাত বাড়াবেন, রিকোয়েস্ট, কারণ একটা ক্ষুদ্র ক্ষুদ্র দানে, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র দানে আমার লাইফটা বেঁচে যাবে, আমার ফ্যামিলিটা বেঁচে যাবে, আমি ছাড়া আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই, তাই আপনারা সহযোগিতা করবেন, করার জন্য বিনতি করছি। আর এটা দান, এই দান কখনও কোনো দান বিফলে যায় না, সে আমাকেই দেন আর অন্য যে কোনো ব্যক্তিকেই দেন। আমার ফোনপে নাম্বার 81-67-29-36-46, 81-67-29-36-46, আমার অ্যাকাউন্ট নাম্বার 0330-10-19-91-24, 0330-10-19-91-24, আর IFSC কোড বড় হাতের PUNB বড় হাতের 00-33020, PUNB বড় হাতের, তারপর 00-33020, এই নাম্বারে হয় ফোনপেতে আর দেয় অ্যাকাউন্টে আপনারা যত সামান্য সহযোগিতা করবেন, এতেই আমার লাইফটা বেঁচে যাবে, আমার ফ্যামিলিটা বেঁচে যেতে পারে। তো বন্ধু, এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে। বন্ধু, আমি যতটুকু খবর পেয়েছি তাতে করে খুব শীঘ্রই হয় ডিসেম্বরে যদি না হয় তাহলে আরও 3 মাস ধরুন, ডিসেম্বরে না হলে আশা করছি, মানে 100% আশাবাদী, ডিসেম্বরে না হলে ভাতা বৃদ্ধি হবে, তারও 3 মাস ধরুন, 25-এর জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ, এর মধ্যে আমাদের ভাতা বৃদ্ধি করতেই হবে, যদি সরকার না করতে চায় তাহলে আরও বেশ কয়েকটা মাসে দুটো করে এই ধরনের আন্দোলন সমাবেশ, মানে সমাবেশ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যে
মুখ্যমন্ত্রীর দলের এবং সরকারের এই দৃষ্টি সহযোগী সমাবেশ, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ সমাবেশ আমরা করতেই থাকবো, অবতত মাসে দুটো করে করব যদি ভাতা বৃদ্ধি না হয়। যতক্ষণ ভাতা বৃদ্ধি না হবে ততক্ষণ আমরা দৃষ্টি আকর্ষণ সমাবেশ করব এবং সমস্ত শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের হাজিরা দিতে হবে ওখানে ফ্যামিলি সহ। তো বন্ধুরা, ভাতা বৃদ্ধি চরম আশাবাদী ভগদত ঘোষ পরিস্থিতির মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন তাতে করে ভাতা বৃদ্ধির বিরাট সম্ভাবনা, 100% সম্ভাবনা রয়েছে। এবার এটাই তিনি আমাকে পার্সোনালি বলেছেন, পার্সোনালি আমাকে বলেছেন এবং ভিডিও বার্তাতেও বলেছেন। রবিউল ইসলাম শেখ উনিও চেষ্টা করছেন, বারেবারে যাচ্ছেন, সেই সাথে 10 তারিখের যে বিধানসভা সমাবেশ, বিধানসভা শেষ হয়ে যাবে তারপরেই শিক্ষামন্ত্রীর কাছে যাইবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের ডেট চাইবেন, এরকমই ঠিক হয়ে আছে। এটা আমাকে ভগীরথ ঘোষ জানিয়েছেন। ভগীরথ ঘোষ যখন রবিউল ইসলামকে ফোন করলো তখন আমি এই 2 দিন আগে আমি ওনার পাশে প্রেজেন্ট ছিলাম, আমি সব শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, একটু ভরসা রাখুন দিদির প্রতি। বন্ধু, আপনারা নিশ্চয়ই আমাদের 2018 সালে ভারত বৃদ্ধি হয়েছিল, তার একটা 7 বছর হতে চললো, আর লেট নিশ্চয়ই করবেন না, নিশ্চয়ই ভাতা বৃদ্ধি করবেন ভারতের মুখ্যমন্ত্রী, এবং সেটা স্লাভিত্তিক এবং যাতে প্রাইমারি 40 আবার প্রাইমারি 50 হয় এবং প্রতি বছরে একটা ইনক্রিমেন্ট থাকবে ভালো রকমের, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, সেই রকম আমরা চরম আশাবাদী। বন্ধু, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন, ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুকে টাইম লাইনে শেয়ার করবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে যা যুক্ত আছে তার শেয়ার করবেন, আর সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, আর আমার জন্য একটু হেল্পের জন্য বলবেন। ধন্যবাদ।